পুলিশের অভিযানে ধরা পড়ল 8 কোটি টাকার হেরোইন। ঘটনা বাজারি ছড়ায়। ইতিমধ্যে পাথারকান্দি সমষ্টির লোয়ারপোয়া ব্লকের বাজারি ছড়া থানাধীন রাঙামাটিতে ধরা পড়ল বিপুল পরিমাণে নেশা সামগ্রী, যার মধ্যে একটি গাড়িতে করে পাচার করা হচ্ছিল সেই সমস্ত নেশা সামগ্রীগুলো, যেখানে ছিল হেরোইনের প্যাকেট। প্রায় 99টি প্যাকেট উদ্ধার হয়েছে গাড়ি থেকে। তল্লাশি চালানোর পর স্থানীয় পুলিশের পক্ষ থেকে এই অভিযান, এবং পুলিশের অভিযানে আসে বিপুল পরিমাণে সাফল্য। গাড়ির গোপন ডেরা থেকে উদ্ধার 99 প্যাকেট হেরোইন, যার ওজনে দাঁড়ায় 1 কেজি 100 গ্রাম। এবং এই বিপুল পরিমাণে হেরোইন উদ্ধারের পাশাপাশি গাড়ির চালককে আটক করতে সক্ষম হয়েছে স্থানীয় পুলিশ। পরপর একের পর এক পাচার অভিযান চলছে, এবং সেই পাচার অভিযান আটকে দিচ্ছে স্থানীয় পুলিশ, যেমনটা 5 দিনের মাথায় আবারও বাজারি ছাড়া থানাধীন রাঙামাটিতে ধরা পড়ল 8 কোটি টাকার হেরোইন এবং অন্যান্য ড্রাগস। কি বক্তব্য রয়েছে এই প্রসঙ্গে পুলিশের, শুনুন। জগদীশ শর্মা, তেওঁলোকে ইয়াতে এটা নাকা চেক পইণ্টতে এখন সাসপেক্টেড ত্ৰিপুৰা গাড়ী দেখিলে। তাত ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ হ'ল TR01J3471। তো থোৰ চাৰ্জ কৰোঁতে আমি পিছপিনে চিক্ৰেট চেম্বাৰ পালোঁ, য'ত 99 চব কেচেছ অফ সাসপেক্টেড হিৰইন, 1.1 কেজি ৱেইট হয়, আৰু ইয়াৰ মাৰ্কেট ভেলু 8 কৰোৰ হয়। আৰু যোনখন ড্ৰাইভাৰ আছিলে ৰাজু আহমেদ চালকজনৰ নাম, তেখেত সোনামৰা ত্ৰিপুৰা হয়, তেখেতকে আমি আটক কৰিছোঁ। আৰু গাড়ীখন আইজলৰ পৰা আহি আছিলে, আহি পেলাই মেডলিচৰা গেট হয়, তেওঁলোকে আমাৰ ৰাঙামাটি আগেদি হৈ আকৌ ত্ৰিপুৰা সোমোৱা তেওঁলোকৰ প্লেন আছিলে। সেইটো পিছত আমি ইয়াতে ট্ৰাই কৰি আছোঁ যাতে আমাৰ কৰিমগঞ্জখন এজ এ ৰুট আমাৰ ইউজ নকৰক। তো আজি আমাৰ যোনটো অপাৰেশ্যন আছিলে, হেড কনষ্টেবল জগদীশ ৰাভা তেখেতে এইটো গোটেইটো কৰিছে উইদাউট এনি ইনপুট। তো আমাৰ মানুহ চব মটিভেটেড আছে এগেইনষ্ট ড্ৰাগছ। হয়, দেশবিরোধী অভিযান প্রসঙ্গে পুলিশের যে বক্তব্য, ইতিমধ্যেই 8 কোটি টাকার হেরোইন সহ নেশা সামগ্রী উদ্ধার, একই সঙ্গে গাড়ির চালককে আটক করা হয়েছে, যাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে যে ত্রিপুরার সোনামুড়ার বাসিন্দা সেই গাড়ির চালক, এবং বিপুল পরিমাণে ড্রাগস নিয়ে পাচার হচ্ছিল সেই চালক, এবং পাথারকান্দি সমষ্টির লোয়ার পোয়াতে গিয়ে ধরা পড়ে সেই গাড়িটি। গাড়িটিকে সন্দেহ হওয়াতে দাঁড় করানো হয়, এবং গাড়িটিতে তল্লাশি চালানোর ফলে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে হেরোইন, একই সঙ্গে যে হেরোইনের আনুমানিক বাজার মূল্য 8 কোটি টাকা, যার ওজন দাঁড়িয়েছে 1 কেজি 100 গ্রাম হেরোইন। এবং বিপুল পরিমাণে সাফল্যতে স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে এসেছে। তবে আগামী দিনেও পুলিশের অভিযান জারি থাকবে নেশার বিরুদ্ধে, যেমনটা আসাম পুলিশ সূত্রে খবর। 5 দিনের মাথায় ফের উদ্ধার বিপুল পরিমাণে নেশা সামগ্রী, এবং এই নেশা সামগ্রী উদ্ধারের অভিযান জারি থাকবে আগামী দিনেও। তবে যে চালককে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে যে এই সমস্ত নেশা সামগ্রী কোথায় পাচার করা হচ্ছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। বর্তমানে পুলিশ জেরাতে রয়েছে গাড়ির চালক। নিচ্ছে একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।